হ্যালো ফ্রেন্ডস, আমি সৌমেন। আজকে আমরা বানাবো একটু হোম ডেকোরেশনের জন্য লাইট, অথবা আপনার দিওয়ালি লাইটও বলতে পারেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। এর জন্য আমাদের লাগবে কিছু ওষুধের বোতল, যেগুলো বাদ দেওয়া, এগুলো দিয়ে আমরা তৈরি করবো। এবং আমাদের সঙ্গে কিছু বাল্ব লাগবে, যেগুলো পার পিস 1 টাকা। ফ্রেন্ডস, এইগুলো আমরা খুলে নেব, নিয়ে এর মধ্যে আমরা এই লাইটগুলো খাটাবো। চলুন সব খুলে নেই। ফ্রেন্ডস, এই এলইডি গুলো আমরা এর মধ্যে লাগাবো। ফ্রেন্ডস দেখুন, সবগুলো আমরা এইভাবে লাগিয়ে নিয়েছি, সব এইভাবে লাগিয়ে নিয়েছি। এবার আমরা এইভাবে লাগিয়ে নেব, এরকম সব বোতলগুলো আমরা সব লাগিয়ে নেব। ফ্রেন্ডস, আমার তার নিয়ে নিয়েছি, আমার তারে এবার এরকম করে এখানে তারে আমরা একটা একটা করে ঝুলিয়ে দেবো, যাতে চারিদিকে ঝুলে থাকে। ফ্রেন্ডস দেখুন, এর বড় লেগগুলো প্লাস এবং ছোট লেগগুলো মাইনাস, যেগুলো বড় সেগুলো প্লাস, যেগুলো ছোটো সেগুলো মাইনাস। তো চলুন একসাথে করে নেওয়া যাক। ফ্রেন্ডস, এর মাঝখানে মাঝখানে আমরা কাট করে নেবো, তারগুলো লাগানোর জন্য ঝুলে থাকবে ঠিক এইভাবে, তাহলে আমাদের দেখতে ভালো লাগবে। ফ্রেন্ডস, আমরা সব কাট করে নিয়েছি, এবার এই তারগুলো আমরা লাইটের সঙ্গে কানেক্ট করে এখানে লাগাবো। তো চলুন আমরা এটা ভালো করে এরকম রেখে দেবো, যাতে না নড়ে, আমাদের সোল্ডারিং করতে সুবিধা হয় যাদের। আমাদের সব কানেক্ট করা হয়ে গেছে, আমরা কানেক্ট করবো। ফ্রেন্ডস, আমাদের সব লাগানো কমপ্লিট, এবং জানানোর জন্য আমরা এর মাথায় ঠিক ফিমেল জ্যাক লাগিয়ে নেবো, USB ফিমেল জ্যাক, যার দিয়ে খুব সহজে এটা জ্বালাতে পারবো। তো চলুন এর জন্য আমরা প্লাসে প্লাস এবং মাইনাসে মাইনাস কানেক্ট করে নেবো। ফ্রেন্ডস দেখুন, আমাদের ফিমেল কানেক্টার লাগানো কমপ্লিট। তো চলুন জ্বালিয়ে টেস্ট করে দেখা যাক। এর জন্য আমাদের একটি লাগবে চার্জার, একটি বোর্ড, বোর্ড নিয়ে নিলাম, আমরা লাগিয়ে নেব। চলুন চেক করা যাক। ফ্রেন্ডস দেখুন কি সুন্দর ওয়ার্ক করছে। এবার আমরা লাইটগুলো অফ করে দিয়ে চেক করে দেখবো যে কীরকম লাগে রাত্রে। ফ্রেন্ডস, আমরা সব লাইট অফ করে দিয়েছি, চলুন এবার চেক করে দেখা যাক।
দেখুন কি সুন্দর ওয়ার্ক করছে। ফ্রেন্ডস বাড়িতে লাগানোর পরে দেখুন ঠিক এরকম লাগবে, এবং আপনারা যদি চান তো আরো লাইট লাগিয়ে আরো বড় করতে পারেন, দেখুন কি সুন্দর লাগছে।